যাবি যদি হরিব হরি নামে প্রেম বাজারে যাবি যদি সময় থাকতে না তোর মন সময় থাকতে না তোর মন ভাষায় তুই নয়ন জল হরি নামে দারুণ লোভের দৃষ্টিপাতে পড়ে শিশের আথারাতে পড়ে শিশের আথারাতে চলে না তো চরণ যুগ হরি নাম জয় জয় পরমেশ তুমি মম হরদেশ পরদেশ আসিতেছি মরা অনুপ পরমাণু প্রায় ঘুরি বিশ্বে বিশ্ব হয় বিশ্ব তোমায় যাবে নাকি ধরা ওই সীমার অন্তরালে নবনিত্য সুর দোলে আমি ভ্রান্ত জানে নহি শান্ত বিজনে কুজনে পাখি সুরের মুচ্ছন্ন পাখি বিশ্ব ধরে উঠেছে তার জ্বলন্ত প্রমাণ দেখি এখন মনুশিক্ষা করিয়া শেষ টপ্পাতে করবে প্রবেশ সবই শেষ জ্ঞানই করব কর্ণদুয়ার শ্রবণ করবেন তাই আজকে রাধা বিনোদের সঙ্গে দেখা মানুষ কিন্তু অত্যন্ত পাকা তার কাছে কয়েকটা প্রশ্ন যাবে রাখা আমি শ্যামানন্দ বহির্বিশ্বে অনেক জায়গা করেছি পরিভ্রমণ তবে ঈশ্বরকে বুঝিতে কুলাই নেই আমার পুঁজিতে খুঁজিতে এসি কোথায় সেই বৈষ্ণব ব্রাহ্মণ নন্দন কয়েকটা প্রশ্ন রাখবো পায় দেখি কেমন দেয় সদু পায় আচ্ছা বলো মহাশয় তুমি এম এ পিএইচডি ডিলিট অত্যন্ত শিক্ষিত ভীত সন্ত্রস্ত আমি তবু প্রশ্ন করবো দান ভালো করে মীমাংসা করে নিয়ে যাবে আমার যাতে কল্যাণ করেন আমাকে দয়াল ভগবান
আচ্ছা বলো তো আমার স্থানে, তুমি এত বিদ্যানে ভুবনে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হতে এমএ পাস করে তুমি এসেছ এবং সুউচ্চ শিক্ষিত তুমি, আমি জানি তাই। তুলসী তলে থাকো কেনে, বলো দেখি কি আছে ইহার মানে, কবি গানে সুন্দর জবাব আমি তোমার কাছে চাই। যারা থাকে লেখা পড়িতে, তারা বিদ্যা দান করে সইতে, পারে অনেক কিছু করিতে, এই বিশ্বের যত সন্তান কথা নয় অসঙ্গত, তুমি সে মাস্টারের মতো তাদের দান করবে শুধুই নির্মল জ্ঞান। লেখা পড়া শূন্য, জাতি হয় অত্যন্ত নূন্য, তোমার যে আদর্শ অত্যন্ত জঘন্য, সুৎপূর্ণ স্পাইত, মানুষের হিত কোন জায়গায়, এটা ভালো করে বর্ণনা করবে আমারে, দণ্ডবাদ করি তোমার এই রাঙা পা। আরো তুমি এমএ পড়া, জীবনটা অন্যদিকে গড়া, আমি পাতালি বিছানা দিয়ে তোমার বুঝাই, তুমি তেজ্য করে কেন যাচ্ছ সরে, কি আছে এর ভিতরে দয়া করে আমাকে বলবে তাই। তুমি হয়েছ এমএ পাস, আমরা হলাম তোমার দাস, জানতে যে বিশ্বের ইতিহাস, যেমন আমেরিকা বিরাট ধনী, জাপান বিরাট ধনী, কতটুকুন আমরা চিনি, এবং ফ্রান্স অত্যন্ত বড়, এই বিশ্বের পর তাদের মতো হতে কামনা রয়েছে হৃদয়তে, জোর হাতে বলছি যাতে অগ্রসর হতে পারি, আশীর্বাদ করো নিরন্তর। তুমি ভিখারির মতো আজ ধর স্মরণ করেছো সেই আলোকের পথ, মনরথ তোমার মন মথকে করিবে দর্শন, মনে করি বিবেচনা সুন্দর কল আলোচনা, যাতে আমার চিত্তবৃত্তি হয় নিরঞ্জন। দেখো লেখা পড়া শূন্য, সেই দেশ অত্যন্ত লোক দীনদৈন্য, মন তার হয়েছে ক্ষুণ্ণ, চোর আর ডাকাত তাছাড়া আর ডাকও নাই, আমেরিকার মাথারে সাহ দেখি বারে বারে, কত বড় ধনী পৃথিবীর মাঝখানে, আমেরিকার মতো অত বড় ধনী আর বিশ্বে কেউ নাই, অন্তরে মোর আছে ভাবো আমেরিকার মতো আমরা হব, তারপরে না হয় ঈশ্বর পাবো, আমরা ধনী হতে চাই, আমরা কঙ্গালের মতো আসি শতত, খুঁজে পাই না আমরা পথ, আগে কর্মতে ব্রতি হয়ে আমি দেশ জাগাইতে চাই, আমি সামান্য দিয়ে বাস, খুঁজেছি কিছু বিশ্বের ইতিহাস, জার্মান ইংল্যান্ড আমেরিকা ফ্রান্স সুইডেন, যেমন করে তারা কর্মোন্নত, টাকা পয়সা তাদের কোনো অভাব নাই, আমরা যত বাঙালি হইয়াছি কাঙালি, আমরা দীনদৈন্যের মধ্যে কেন কাটাই, ঈশ্বর আছে এটা কোনোদিন নহে মিশে, ঈশ্বর কর্ম করেছে সেই কর্ম প্রবণতায় আমরা ভবিষ্যৎ হয়ে আমাদের চেতনা জাগায়, এটা হতে পারে একটু পরে, চিন্তা করে দেখো অন্তরে, আগে টাকা পয়সা রোজগার করে পিতারে মাতারে ভাইয়েরে যদি না করি দান, চিন্তা করে দেখো দেখি, আমি তোমাকে বলছি নাকি আমাদের উন্নত, আমরা উন্নত হব নাকি, এ তোমার কোন জাতীয় আদর্শ সুন্দর করে দিবে তাই প্রমাণ। তারপর থাকো তুমি তুলসী তলে, দিন কাটাও হরি বলে, চিন্তা করে দেখো দেখ, আচ্ছা তুলসী তলে বসে হরি নাম না করে, আচ্ছা একটা কচু বাগানে বসে যদি কচু বাগানটাকে পরিষ্কার করে সেই কচুটাকে উঠাইয়ে বাজারে বিক্রয় করলে হয়তো 5 টাকা 7 টাকা 10 টাকা হতে পারে, এমনি করে 10টা কচু উঠাইয়ে পা দুটোকে ছুটাইয়ে বাজারে গিয়ে বিক্রি করিয়ে যদি আমি 100 টাকা পাই, আমি গরিবতী চিন্তা করে সম্প্রতি আমার ছোট ছেলেকে পরে আমি মানুষ করতে পারি তাই। তুমি তা করো না, এ কাজের তোমাদের দ্বার দাঁড়ো না, এ প্রেরণা তোমার কোথেকে, আরো তুমি এমএ পাস, আর এমএ পিএইচডি ডিলিট তুমি, তাই তোমাকে হিট দিয়ে কথাগুলো আমি বক্তৃতা জানাই, তুমি আমার কথা ধরো সুন্দরভাবে বক্তৃতা করো, আমার কথা তুমি ধরো, তোমার মতো মহোন্নত মহাপুরুষ আর বিশ্বে কেহ নাই। আর একটা কথা বলিতে কামনা রয়েছে আমার শীতে, আমার জবাব হবে দিতে, কর্ম শ্রেষ্ঠ না ধর্ম শ্রেষ্ঠ, আমাকে খুলিয়া বলিবে স্পষ্ট, মনের কষ্ট আমার হয়ে যাবে দূর, কর্মের মাঝারে যদি কেউ বিরাজ করে তারে তারে বাঁধিলে সেই সুন্দর বাজিবে ঈশ্বরের নূপুর। তারপর আর একটা কথা, চিন্তা করার যোগ্যতা, অন্তর্রাজ্যের যত আবিলতা তোমার কথায় আমার পরিষ্কার হয়ে যাবে,
তাইতে প্রণাম করে বলছি আমি তোমার ধারে, আমাকে বুঝাও তুমি আজ দয়া করে। বিজ্ঞান বড় না ধর্ম বড়, সুন্দর করে মীমাংসা করো। বিজ্ঞান না হলে এই জগতে চলিতে পারে না কদাচন। দেখো এই বিজ্ঞানের বলে এরোপ্লেন বিমানে চলে, এই কুয়েতে যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধের মাঝখানে বৈমানিক যদি না থাকতো কদাচন, তাহলে আরব থাকতো না মনে করো বিবেচনা। এই জন্য বিশেষভাবে বিজ্ঞান আমাদের অত্যন্ত প্রয়োজন। আগে বিজ্ঞান যাবে অন্তরে দেখো ভেবে, তারপরে কর্ম চালাবে, কর্মেতে ফসল হবে, টাকা পাবে, পয়সা পাবে, বার্ধক্য আসিলে তখন তুমি ঈশ্বরের নাম গোবিন্দের নাম করিও কীর্তন, গোবিন্দ বলে বলে দুভাও তুলে বৃন্দাবনে যাবে চলে, সম্মুখ উপলব্ধি হবে বৃন্দাবনের কোথায় সেই মদন মোহন। টাকার বেশি কথা বলবো না, মনে করি বিবেচনায় সুন্দরী আলোচনা গভীরতম অবস্থায় তুমি আমার করে দান। তোমার কথা শুনে শুনে আমার আবিলতা থাকবে না মনে প্রাণে, আমি এখন ধুয়ার গান শুনাইয়ে আমি নিজে প্রেমের পেতে চাই প্রেম তুফান। জীবন হরিয়া কালকাটালাম কালারসে কালগুনি, ও জীবন হরিয়া কালকাটালাম কালারসে কালগুনি, ও জীবন হরিয়া কলকাতালাম কলারসে কালগুনি। আমার কি দল হইল রে সেই, কি দল হইল রে সেই বাঁশের বাঁশি গান শুনি, আমি ও তারে তারে জানিলাম, ও জেনে আপন মানিলাম, আমার বলতে যাচ্ছিল সব তার হাতে দিলাম, তার হাতে দিলাম। আমি তারে হাতে দিলাম, আমি প্রথম যেদিন দেখেছিলাম, প্রথম যেদিন দেখেছিলাম জীবনের এক কালগুনে কালকা। Hey!
ডাল বুনে কাল কাটাল এই তুলসী তল ছেড়ে তুমি
বিরাট বৃক্ষ তলে থাকো, গাছ রোপণ করে তারপর বরং ধর্ম ডাকো, দুঃখ হবে তোমার দূর। ও প্রেমে হৃদয় ভরপুর, তোমার কর্ম দেখে আনন্দিত হবে সেই ঠাকুর, হবে সেই ঠাকুর। ও সে বাদাইয়ে চরণ নূপুর, বাদাইয়ে চরণ নূপুর, শুনবে তোমার ওই কানে কালকা তলা তলা। দেখো ধর্ম বড় এ সংসারে নয়, ধর্ম বড় হলো ধর্ম বাদ দিয়ে তোমরা করবে পথে শীঘ্র চলো। আমি কৃষাণ হয়ে জমিতে ফলাব ফসল, নিজের কৃত কর্মের ফলে আমার আসে দিঘির জল, শস্য শ্যামল বসুন্ধরা এই জননী দেবী, কর্ম করে আমরা জীবন সেই মাতারে সেবি। দেখো ধান বুনাও গম বুনাও ফসল ফলাও, তাই এই কর্মের উপর ধর্মের যত বেশি গড়ে নাই। তুমি বৃদ্ধ এ সংসারে দেখালে না আর চরছি, তুমি সৎকর্ম করে সৎকর্ম করে, তুমি জন্ম ভরে বাইরে ঘুরে ফিরে, জন্ম ভরে বাইরে ঘুরে ফিরে কাজ করলে কি শাসনে কালকাটা। দেখো আমেরিকায় এই পৃথিবীর মাঝখানে চার ভাগ সম্পদ হয়, চার ভাগ করে আমেরিকা তারা তিনটি ভাগ লয়, তাই সেবার জেট জঙ্গি বিমান আরো আমি দেখতে পারি। এ সকল কর্ম করার পরে ফসল ফলছে ছড়ি, তাইতে তুমিও বাংলার মানুষ আমার জানাই আছে, তাই কর্ম করি তুমি আমি ধর্ম করে দরকার নাই। এই কর্মের ভিতরে ও যাবে ধর্মটা ধরে, কর্মের প্রতি চাইবে তুমি একই নজরে, একই নজরে যদি ঈশ্বর কৃপা পড়ে ছড়ে, ঈশ্বর কৃপা পড়ে ছড়ে পড়বে তাহার চরণে হালকা তলা। দেখো দাতা কর্ণ জয় দেব গোস্বামী যে ছিল, জনম ভর তারা এই সংসারে কর্ম করে গেল। দেখো কুরুক্ষেত্র রণাঙ্গনে আমার কৃষ্ণ যদুবীর, পরের এক মাঝখানে গিয়ে কৃষ্ণ সিদোষে সুধীর। দেখো দুটি পক্ষে হয়েছে যুদ্ধ, আমার ভবারাধ্য ছিল যুধিষ্ঠির কৃত কর্ম ফলে দুর্যোধন সেও মরে গেল, তাই আমার কৃষ্ণ রচ রাজ কর্মের মাঝে রয়ে, তুমি রাধা বিরোধ কর্ম করতে পারছ কেন ভয় সংশয় তাই আমার প্রাণে। ও তুমি থাকো কর্মের কানে, মত্ত কেন কর্ম ছেড়ে ইষ্ট দেবের গা।
দেবের গানে, তুমি কর্ম ভাবে যাবে বৃন্দাবনে, কর্ম ভাবে যাবে বৃন্দাবনে, হৃদয়ে কে শাসনে, কালকাটালা দেখো এই দুনিয়ায় নারী পুরুষ আমি দেখতে পাই, পুরুষ জাতির উপরে নারী উঠতে পারে নাই, এই নারী পুরুষকে যখন দর্শন করে আমি দেখি আছি, নারী তখনই ছোট হয় যখন আসে স্বামীর কাছাকাছি, দেখো ওই নারীকে তাহার স্বামী অর্ধাঙ্গিনী কয়ে, ডাইনে নয় প্রভু নারী থাকে সেজন ভাই, আর স্বামীকে দর্শন মাত্র প্রভু বলে প্রণাম করে নারী এসে জানি স্বামীর পদ তলে, বিশ্বে এমন প্রভু যায় না দেখে পুরুষ নারীর পায়ের তলে, পা ধরিয়ে কাঁদছে জানি হরিনাম বলে, তাই পুরুষ হয় শ্রেষ্ঠ, এই সংসারে নারী নিকৃষ্ট, আমার কৃষ্ণ জগদীষ্ট, পৃথিবীর শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ, যদি করতে হয় রে কর্ম কষ্ট, করতে পারো কর্মের কষ্ট পাবে তাহার চরণে, দেখো মহাভারত পাণ্ডব আর পূর্ণ কুরু দলে সেই যুদ্ধের অঙ্গনে ছিল নীল দলে, জানি পাপি তাপি সংক্রাপিত যারা আবার রয়ে, আমার ভগবান সে মর্তধামে পাপি লিপ্ত তারে করে ক্ষয়, শুধু নাম করিলে কি দা হবে মনে কর বিবেচনা, কর্ম না করিলে কবু আমার দেশ জাগবে না, তাই কর্মের ভিতর যে ফসল দেহ বেড়ে যাবে, পথমার্জিত ফসল খেয়ে তার নাম পতার পরে কবে দুঃখ সন্তাপ দূর হইবে, যাবে মনের জ্বালা, শুধু কর্ম করো তোমার ঘরে এসে বন্ধু করবে খেলা, যেমন ইমিরে আমেরিকা আর রাশিয়া আরো সেই জানা আছে, তাই কর্ম না করলে এই সংসারে নামের বৃদ্ধি নাই, আমার সোনার বাংলায় সোনার ফসল ফলছে অবিরল, কর্ম করো শ্রম দাও ফেলো না শুধুই নয় জল, তাই কর্মের ভিতর ধর্ম আছে জামাই আছে মোর, কর্ম না করে যদি তুমি খেলাও দুটো আখির দেশে থাকবে না কখন, নাম না বলে কর্মের ভিতর করিবে প্রেরণ করিবে প্রেরণ, তাহলে দেখা হবে সেই গুপ্তধন, দেখা হবে সেই গুপ্তধন, যাবে মধুর বৃন্দাবনে, কালকাল দেখো বিজ্ঞান আর জড়বাদ তুমি যারে বললে যাই, বিজ্ঞান না হলে এই জগতে প্রতিষ্ঠিত হওয়ার কায়দা নাই, শুধু ধর্ম বলে আখির জল ফেলে দেশ জাগবে কিনা, শ্রম ব্যয় না করলে এই জগত কবু জাগিবে না, আমরা ফল ফলাবো খাদ্য খাবো অনাটন যাবে, যদি কিছু অবসর পাও তুমি
তারপরে তার নাম কবে থাকে নিজে দেশে গুরুরু নাম তোমারে বুঝাই একটু কেন তুমি ঠাকুর বুঝতে পারো না এই যে এই সংসারে এম এ পিএইচডি আরো ডিলিট হ ছাত্র এনে তাদের কাছে তুমি যাকে বুঝাও তোমার আদর্শ সে জানিয়া ফসল ফলাক পৃথিবীর বুকে নাম তোমার শুনিয়া নাম তোমার শুনিয়া ইহা কর্তব্য কর্ম জানিয়া কর্তব্য কর্ম জানিয়া আনো তুমি শাসনে কালকার তবে আর বেশি বলে প্রয়োজন নাই এই আসরে পর্যন্ত ক্ষান্ত করে যাই এম এ পিএইচডি তুমি আরো ডিলিট হও নিজের পানে দয়া করে চাও এই সংসারে আবার যারা কর্ম করে এই দুনিয়ায় জানি তারা অত্যন্ত করে আমাদের এই বাংলা দাস আমরা দেখতে পাই কর্মপ্রবণতা আমাদের মধ্যে কভু নাই কর্ম না করিলে ধর্ম হবে না আস্বাদন এই জন্য তোমার মতবাদ তুমি কর পরিবর্তন তোমার যত ছাত্র আছে বলবো তোমার কাছে তোমার জন্য তারা কিন্তু পড়ি আছে নিচে এই জন্য পিছিয়ে পড়া আমরা কপাল পোড়া আগে আগে এইগুলোকে দিতে হবে জোড়া যদি কলেজ এবং ইউনিভার্সিটি থাকে যদি চিন্তা করে নিজের আন্তরিকে ওখান থেকে উচ্চ বিদ্যা আমরা লাভ করিয়া আমাকে দেশটা লইব ধরিয়া তাহলে আমার দেশ হবে জাগরণ জাগরণ হইলে আমার দেশ হবে মনমথন তারপর এইগুলো চিন্তা করব আমরা তাই দেশের মধ্যে এই সংসারে ভালোবাসার নাই সংসারটাকে যদি আমার উজ্জ্বল করতে পারি তাহলে দারিদ্রতা আমার যাবে সারি এই জন্য তোমার কাছে নিবেদন জানাই তোমার মতো মহাজ্ঞানী তুমি ভুবনই নাই সত্য আলোক তুমি করিয়ে দিয়ে যাবে এই চিন্তা আমি করেছি অন্তরে আর তারে বেশি কথা বলবো না বলবো না এ পর্যন্ত ছেড়ে দেবো কাব্য আলোচনা এই পর্যন্ত আমার আসর শেষ হলো কৃষ্ণ প্রীতে সবই একবার হরি হরি বলো ভেবেছ মনে এই ভুবনে ভেবেছ মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বাড়ি বাড়ি হবে না বাড়ি বাড়ি আর আশা হবে না এমন মানব জন্ম তুমি আগে পাবি না রে মন মানব জন্ম তুমি আগে পাবি না বাড়ি বাড়ি আর আশা যাহা করে গেলে আসি আখি থা চিত্ত গুপ্ত লিখে দেখেছি খাতা তুমি যাহা করে গেলে আসি আখি থা চিত্ত গুপ্ত লিখে দেখেছি খাতা বিচার করিবেন সেই বিধাতা বিচার করিবেন সেই বিধাতা মানুষের কুলে কালি আরে দিও না রে মন মানুষের কুলে
কুলে কালি আর দিও না, বারে বারে বদনে কর নিপ্রকাশ তার কাছে একই সর্বনাশ, তুমি যা বদনে কর নিপ্রকাশ তার কাছে অপ্রকাশ একই সর্ব চলি না, বাড়ি বাড়ি আদাসা হবে না গো, সাবধানে চল মন হও হুঁশিয়ার, বেলা যে ডুবিয়া যায় এলো জিয়া ধান, সাবধানে চল মন হও হুঁশিয়ার, বেলা যে ডুবিয়া যায় এলো জিয়া ধান, মানুষ দেবতা হয় হয় অবতার, এই মানুষ বাবা কহে চোখ মিলি চেয়ে দেখো না, বাড়ি বাড়ি আদাসা হবে না গো, বাড়ি বাড়ি আদাসা হবে না, ভেবেছো মনে এই ভুবনে, ভেবেছো মনে বাড়ি বাড়ি আদাসা হবে না, এমন মানব জন্ম তুমি আজ পাবে না, এমন মানব জন্ম তুমি আজ পাবে না, বাড়ি বাড়ি আদাসা হবে না গো, বাড়ি বাড়ি আদাসা বাড়ি বাড়ি আদাসা হবে না, সাগর যোগায় আমার পাদ্য বাতাসে মোর মঙ্গল বাদ্য, আমারই মহিমা বিলায় সাজের তারা, বাজে বজ্রে আমার মধুর বাসী কুসুমে মোর অমল হাসি, আমারই সন্ধানে বেকুলিত তটিনীর ক্ষুরধারা, রবি শশী গ্রহ দলে আমারই ইচ্ছাতে চলে, আমি আমার করি ধ্যান আমি আমার উপাস্য আমি আমার নমস্য, আমাতে এই বিশাল বিশ্ব আমি এতে আর বিশেষ করলাম, আমাতে কর্মকাণ্ড আমাতে বিশাল ব্রহ্মাণ্ড আমাতে অনন্ত দিবা বিভাবরী, আমার মধ্যে যে বিরাট আমি প্রকাশিত দিবা জামি অদ্য সভাপক্ষে সভা সমক্ষে এহেন বিরাট আমারই আমি নমস্কার করি, যাক মনুশিক্ষা করে ক্ষান্ত টপ্পাখানার যে বৃত্তান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দিতে একান্ত আমার মনের কামনা, আসেন যত মহৎ ব্যক্তি আমার তুলনায় বক্তৃতার শক্তি অধমের উক্তির হৃদয়ঙ্গম যুক্তি তবু হবে না, তবে মনে আমার ভাবনা আছে এসেছি যখন বৈষ্ণব ভক্তের কাছে, এই বৈষ্ণব ভক্ত যদি আশীর্বাদ করে দাম বৈষ্ণব আশীর্বাদ হলে পরে অসম্ভব সম্ভব হতে পারে, বোমারও অধরে ফুটে গাম, তাই শাস্ত্রপদে লেখা আছে আপনাদের দেখা আছে, মুকং করতি বাচালং
স্পন্ধুম লঙ্ঘয়তগিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। আমার কৃষ্ণের কৃপা হলে পড়ে বোবাও কথা বলতে পারে, আবার পঙ্গুও করতে পারে সাগরে সন্তরণ। আমি এক নাবালক ছেলে কুড়ে বলি সমাতলে, আমার পক্ষে কাব্যসাগর পাড়ি দেওয়া সম্ভব নয় কখন। তবে হতে পারে যদি ভক্তগণে কৃপা করে, প্রতিটি ভক্তের ভিতরে আছে আমার কৃষ্ণ জগদীশ, তাই আছেন যত বৈষ্ণব দলে প্রণাম করি সবার চরণ যুগলে, আমারে করবেন সুভাষিস। যাক, এসব কথা করে ক্ষান্ত আজকের যে বৃত্তান্ত, সেই বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতে যাই। সেজন শ্যামানন্দ ধরে নাম পরিচয় দিল সভাধাম, আমাকে রাধা বিনোদ গোস্বামী করে এই সভ্য সভা খাই। সে বিভিন্ন দেশ ঘুরে ঘুরে অতঃপর এলো আমার ধারে, বসে আছি তুলসী করে, আমি তোমাকে শুধাই। দেশ বিদেশ ঘুরলে পরে তাতে কি ভগবান পেতে পারে, এতে ভগবানকে পার কোনো উপায় নাই। তবে খুলে বলি তোমার ধারে, যদি কেউ ভক্তিপূর্ণ অন্তরে একবার ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, থেকেই তুলসী করে কথা মিথ্যা নয়, আমি বলি সমর্থায়, এতে কোনো চিন্তা নাই, সেজন দেখতে পারে আমার রাধা কৃষ্ণের মধুর পরিচয়। অতএব আমি করি মানা, দেশ বিদেশ ঘুরলে তাতে ভগবান হওয়া যায় না। দেখো নজরুল ইসলাম কি বলল, উনি লিখলেন, কে তুমি খুঁজিছ দেবতা ঠাকুরে আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চড়ে, হায় ঋষিগর বেশ বুকের মাগি মুখে ধরে তারে, খোঁজো কেন দেশ দেশ, তোমাতে রয়েছে সকল কিতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ, তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্বদেউল সকল দেবতার, বন্ধু বলিনি ঝুট, এইখানে সে লুটাইয়া পড়ে সকল রাজবুকু, এইখানে সেই কাশী নীলাচল মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন, মন্দিরেই মসজিদেই গির্জায় হৃদয়, এইখানে বসে ঈশা মুশা পেল সত্যের পরিচয়, এইখানে সেই বাসের কিশোর কাহিনীর মহাগীতা, এইখানে হোমেশের রাখাল মদিনা কাবার গীতা, এইখানে সেই আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান, মিথ্যে শুনিনি ভাই হৃদয়ের চেয়ে শ্রেষ্ঠ কাবা মন্দির। তাই পাশ্চাত্য দার্শনিক বললেন, দেয়ার ইজ নাথিং টিম্পল বাট ওয়ান টিম্পল অফ গড, দেয়ার ইজ দ্য বডি অফ ম্যান, দি হিউম্যান বডি ইজ দ্য হাইয়েস্ট টিম্পল অফ গড, ডোন্ট ইউ নো ইউ আর দি টিম্পল অফ গড অ্যান্ড দি স্পিরিট অফ গড ডুয়েলস ইন ইউ, ডোন্ট ইউ নো, তুমি কি জানো না, ইউ আর দি টিম্পল অফ গড, তুমি ঈশ্বরের মন্দির স্বরূপ, অ্যান্ড দি স্পিরিট অফ গড ডুয়েলস ইন ইউ, ঈশ্বরের শক্তি তোমার মধ্যে আছে। খুলে বলি তোমার কাছে, আমার ভিতর যে ঈশ্বরের শক্তি আছে, ওই শক্তিকে যদি একবার জাগানো যায় সবার সন্নিধা, খুলে বলি তোমার ধারে, এ কথা জানি চলা চলে দিব্য চোখে দেখতে পারে রাধা কৃষ্ণের যুগল মুক্তিকা। ডাক দিয়ে কয় সবার কাছে, মনে আমার ভাবনা আছে, ঠাকুর তুমি আমার কথা নাও, খুলে বলি তোমার ধারে, কর্ম বড় না ধর্ম বড় চলা চলে, এর একটা ভালো প্রমাণ দাও। আমি করি বর্ণনা, ধর্মযুক্ত কর্ম না হলে সে কর্ম কোনোদিন কর্মই না। আমার শাস্ত্রের ভিতর কি বলেছে আপনাদের জানা আছে, সকামার চৈব নিষ্কামা দ্বিবিধ ভুরি মান বা অকামানাং পদমোক্ষ কামিনাং ফলমুচ্চতে, অর্থাৎ নিষ্কাম কর্ম করলে পরে এই কর্মের ভিতরে আমিত্ব থাকে না চরাচরে, আমিত্ব পরিত্যাগ করে যদি কৃষ্ণের সাথে কর্ম করা যায় বর্তমান, আমি বলি তোমার কাছে তাতে কৃষ্ণ পেয়েছে, সেই দেখতে পেয়েছে রাধা কৃষ্ণের যুগল মুক্তিকা। অতএব নিষ্কাম কর্ম করো। এখন কর্ম কেমন, সকাম আর নিষ্কাম কর্ম, তুমি ধরো আমার মর্ম। সকাম কর্ম কি, মানুষে জমিতে ধান চাষ করে, জানেন তো গিনি নড়ে, যে বছর ফসল ভালো হয় বাজি কেমন কথা কইস, এবছর ফসল ভালো হবে না, হবে কবে, আড়াই মন সার, এক প্যাকেট ঔষধ, তারপর ছেলে পেলেরা খেটেছি, এবারও ধান হবে না, এরকম মানে হয়,
যে বছর যাই সে বছর কয় যে ভগবানের দাও ভগবান নিয়ে গেছে তার পর্ব। এ বলদ যে বছর ভালোবাসো নয় সে বছর ভগবানের কথা শ্রবণ হয় না, আর যে বছর ভালোবাসো নয় না সেই বছর ভগবানের দাও ভগবানের নিয়ে যায়। আরে আমি বলি কোথায় আগে নিষ্কাম কর্ম করা যায়, যেমন রাধা নারী করেছিল বৃন্দাবনের ঠাই। রাধারানী ছিলেন যিনি কৃষ্ণের চিন্তা করতেন তিনি, একদিন রাধারানী মনে মনে চিন্তা করলো তাই আমি আমার কাছে আমার বন্ধুকে পেতে চাই। রাধারানী বলছেন তুমি বাসু বা না বাসু ভালো তাতে আমার দুঃখ নাই, তোমার এই বাসুর ভালো এই ভিক্ষা চাই। বন্ধু রে আমার এই কান্দায় যেন তুমি থাকো সুখে, তোমার যত রকম আগুন আছে দিয়ে যাও কি আমার বুকে, আমার এই কাদায় যেন তুমি থাকো সুখে, তোমার যত চপলতা তাতে কত মধুরতা, যে বোঝে না সেই সে কথা তারে বলবো না, তারে জীবনে যা জানিয়েছি রে আমি তার বেশি আর জানবো না, আমার বন্ধু যদি থাকে সুখে আমার দুঃখে সেই তো সান্ত্বনা। এটা কি নিষ্কাম কর্ম? অতএব ধরো আমার কথা ধরো, নিষ্কাম কর্ম করলে পরে ওই কর্ম দেওয়া যায় যদি শ্রীকৃষ্ণের পরে, আমি বলি সবার সন্নিধান খুলে বলি সবার ধার, কৃষ্ণ বইবে তোমার ভার যেমন অর্জুন মিশ্রের ভার বহন করেছিলেন আমার কৃষ্ণ ভগবান। দেখো নিষ্কাম কর্মটা কেমন আরেক বুঝে দিয়ে যায়। যশোদা রানী ছিলেন যিনি আমার কৃষ্ণকে সন্তান রূপে পেলেন তিনি, এর পূর্ব জন্মে যশোদা ধরাসতী নাম করেছিল ধারণ। একদিন কৃষ্ণ তার ঘরে গেল, ডাক দিয়ে বললো মা আমাকে কিছু আহার করা না এখন, যশোদা করেছে বর্ণনা আমার ঘরে তো কিছু মেলে না। তখন সে গ্রামের ভিতর চলে যায়, গ্রামবাসী ছিল যারা হতভাগিনী থেকে হতভাগিনীকে সামান্যতম চাল দিল না, তারা কেঁদে কেঁদে ভোগ ভাষায় ডাক দিয়ে বলে ঠাকুরের ঠাই ঠাকুর তোমাকে জানাই, ঠাকুর তুমি আমার কথা নিও, তোমার উদ্দেশ্যে কর্ম করে খুলে বলি তোমার ধারে কিছু জগতে করতে পারলাম না, তবে আমি যাতে তোমার সেবা করাতে পারি এর একটা ব্যবস্থা করে দিও, আমি করি বর্ণনা। ওরে অতিথি সেবা না করলে যে পাপ হয়, আমি যে পাপপঙ্কিলে মজে যাবো ঠাকুর তুমি তা বোঝো না। শিব ঠাকুর ছিলেন যিনি একটা মুদির দোকান করে তিনি বসে আছে বর্তমান, ডাব দিয়ে বলো তার ঠাই ও কালু মুদি আমি তোমার কাছে কিছু ভিক্ষা চাই, কালু মুদি করেছে বর্ণনা কিছু না দিলে আমার কাছ থেকে কিছু পাওয়া যায় না, তুমি আমার কথা নেবা তোমার বাম স্তনটা কেটে দেবা, ধরা করেছে বর্ণনা দেব, তবু অতিথি সেবা থেকে আমি বঞ্চিত হব না, নিজের বাম পয়োধর কেটে দিল। কত বড় ত্যাগ, বিনিময়ে চাল নিয়ে এলো, ডাক দিয়ে বললো যখন রান্না শেষ হলো ঠাকুর যখন খেতে যায় রক্ত পড়েছে জোরে খুলে বলি সবার ধারে, ঠাকুর বলছে তুমি রজস্বলা তোমার তা খাওয়া নহে আমার অভিপ্রায়, আমি করি বর্ণনা রজস্বলা নারীর খাবার আমি খাই না। ধরা বললো তার ঠাই ও ঠাকুর তুমি তো বোঝো নাই, তোমার উদ্দেশ্যের তরে গিয়েছিলাম মুদির ধারে, আমার পায়ে বাম পয়োধর কেটে সে চাল করেছে দাম, ওই চাল রান্না করে খুলে বলি তোমারে খাওয়াতে চাই কৃষ্ণ ভগবান, ভগবান করেছে বর্ণনা। ওরে নিজের জীবন ত্যাগ করে যে খাওয়াতে পারে মনে আছে ভাবো, খুলে বলি মা তোর ঠাই তোরার কোনো চিন্তা নাই, দাপর যুগে তোর ঘরে গিয়ে আমি তোর ওই কাটা পয়োধর খাবো, দেখেছিস কেমন নিষ্কাম প্রেম। এই নিষ্কাম প্রেম করার পরে ভগবান এলেন ব্রজপুরে, ব্রজপুরে একটা কথা দেব বক্তৃতা অপূর্ব কথা, ভক্ত ভগবানে মিলনটা কেমন তুই বসে বসে শোন, দ্বাদশ গোপাল এক উত্তরে আমরা গঠে যাচ্ছি চোরাচোরে, গোস্ত শেষে আমি শ্রীরামকে ডাক দিয়ে বললাম ও শ্রীরাম মনে আছে ভাবো আমি খাবো ওই যে দেখ গাছে পিঠে আছে একটা আম, শ্রীরাম বলেছে ও ঠাকুর আমি যে নাগাল পাচ্ছি, কৃষ্ণ বলল ও শ্রীরাম ঠিক আছে তুই আমার কথায় ছোট আমার কাঁধে, ভগবান আজ ভক্তকে কাঁধে উঠাচ্ছে এর চেয়ে মধুর মিলন আর কি হয় বলুন, ভগবান কাঁধে উঠলেন, ভগবানের কাঁধে উঠলেন ছিলাম, যখন আমটা বাড়তে যায় ভগবান চারাকের শিরোমণি ছিল কিনা একটু ঝাঁকুনি দিল মিথ্যা না, শ্রীরাম পড়ে যেতে চায় খপ করে ভগবানের চুল ধরেছে, ভগবান বলছে শ্রীরাম রে ওভাবে আমার চুল ধরলে আমি যে কোনো ব্যথা হয়ে গেছিলাম,
চিদাম বলছে ঠাকুর আমি যে পড়ে যাচ্ছি, ঠাকুর বলছে চিদাম ঠিক আছে, তাহলে আমি তোর পা ধরলাম রে চিদাম। ভগবান আজ ভক্তের পা ধরছেন, অপূর্ব মিলন। চিদাম আবার যখন আমটা পাড়তে যায়, খুলে বলি সভ্যসভায়, ভগবান চালাকের শিরোমণি আবার দিলেন ধাকুনি। চিদাম পড়ে যেতে চায়, খপ্পরে আবার শক্ত করে চুল ধরেছে, ভগবান করেছে মানা। ও চিদাম ওভাবে তুমি আমাকে ধরো না রে চিদাম। চিদাম বলছে ঠাকুর আমি যে পড়ে যাই, ঠাকুর বলছে চিদাম তুই যত জোরেই ধরিস না কেন রে চিদাম, তোর পড়ার ভয় আছে, আর আমি যাকে ধরিয়েছিলাম তাকে আর পড়তে হয় না রে। ভগবানের কথা তো একটা তাৎপর্য আছে, অর্থাৎ চিদাম কেউ যদি আমার মুখী না হয় প্রয়োজন বোধে আমি তার পা ধরে আমার মুখী করে তুলি। দেখেছ, তাই থেকে আমি তুলসী তলে খুলে বলি সভা তলে, ডাক দিয়ে বলি তুলসী দেবী ঠাই, মা গো তুমি আমার কথা নিও তোমার কাছে প্রকাশী, তুমি তো কৃষ্ণের প্রিয়সী তোমার কাছে এই ভিক্ষাটা চাই, তোমার কৃষ্ণ আছেন যিনি আমায় যেন আশীষ করেন তিনি, তার আশীর্বাদ যদি আমার এই জীবনে পাই, তার আশীর্বাদ পেলে পরে জানেন যত জ্ঞানী নরে, তাহলে আমি কৃষ্ণের চরণ দুখানে ভজতে ভজন করতে পারবো এই বিশ্বের ঠাই, যখন কৃষ্ণ 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 বলে ধরে পড়ছি চরণ তোলে, এ কথা মিথ্যা নহে কদাচন, খুলে বলি সবার কাছে সাথে সাথে আমার কৃষ্ণ এসেছে মধুর সুরে আমাকে করেছে আলিঙ্গ। এই জন্য আমি তুলসী তলে থাকি, কেন থাকি জানো, আমাদের শাস্ত্র বলল কি, নম তুলসী দেবই প্রিয়ায়ই কেশবস্য চ, হরি ভক্তি প্রদায়ী নই সত্যবতই নম নম। অর্থাৎ তুলসী দেবীকে অবলম্বন করলে শ্রীকৃষ্ণের চরণরাতুল পাওয়া যায়, এটা হচ্ছে কি নিষ্কাম কর্ম। ডাক দিয়ে কয় সবার ধারে সকাম সকাম কর্ম ভালো চলাচল, তোর মতো হারাম জাদা যারা ওরা কয়। ও আমি ভাবছিলাম, ও যখন বক্তব্য দিচ্ছে আমি ভাবছিলাম যে অডিয়েন্স অর্থাৎ কর্তারা ওরে চটি টটি মারে নাকি, তা মারে না এই ভাগ্য। আমি করি বর্ণনা, বাজে বক্তব্য দিয়ে তুমি সমাজ জীবনে বিভ্রান্তির সৃষ্টি করো না শ্যামানন্দ। আর একটা কথা দিয়ে গেছে বক্তৃতা, ডাক দিয়ে কয় ধর্মকারী কয়, এ ধর্ম বুঝিস না অসভ্য কথা কয়, ধর্মকারী কয় দেরি ধাতু মন প্রত্যয় যোগে ধর্ম, যাহা ধারণ করলে আমরা আমাদের সামাজিক জীবনে সঠিকভাবে পরিচালিত হতে পারি তাকেই ধর্ম বলে প্রচার করেছে আমার কৃষ্ণ দয়াল হরি। এটা হচ্ছে ধর্ম। ধর্মটা কি জানিস, ধর্ম মানুষকে কৃষ্ণ পাইয়ে দেয়, আর সকাম কর্ম মানুষের পতন এনে দেয়, নিষ্কাম কর্ম শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত করে তাকে ঊর্ধ্বমার্গে উঠিয়ে দেয়। অতএব আমি বলবো যে নিষ্কাম কর্মজনিত ধর্ম যাহা শ্রেষ্ঠ বলে প্রকাশিত হল তাহা। পরে আর একটা কথা দিয়ে গেছে বক্তৃতা, কয় যে নারী নারী পুরুষের ভিতরে খুলে বলি তোমার ধারে, ঠাকুর তুমি আমার কথা নাও এর ভিতর শ্রেষ্ঠ কি হবে ভালো করে বুঝাবে। আমি বলি তোর মাথা খারাপ হয়ে গেছে, ওর কথাগুলো মাথা খারাপের মতো বুঝছেন, একটা গল্প কব মশাই তাই কম কব। আমি তো কবই, দেখলাম যে বাজারে চাহিদা কেমন, আমি কি না কোয়া মানুষে, ওর মাথা খারাপ হয়েছে, ওর মতো এক মাথা খারাপ বুঝছেন, ওই মাথা খারাপ একটা গাছের তলে ঠ্যাঙের উপর চরণ দিয়ে গান ধরিছে, হায় রে মজার কারখানা বাজাম আছে সাঁতার জানে না, ও এতদিন পর ঠিক হয়েছে যে মাছ বাজলি তাতে সাঁতার জানে না, আমার মতো এক বদ্ধলোক কি কইছে এ পাগল গাস কি পাগল, কয় তোরাই বে শুনিস কি আরো গাবো, ওর উ ভাই ভেবিস আরো গাবো, কয় যে গা, কয় যে একটা আইরে গরু পাশের দুধ দেয় একটানে, একটা আইরে গরু মানে দামরা গরু যারে কয়, সে পাশের দুধ দেয় একটানে, ওই পাড়ার নৈশিক আমার সে বলে যে গরু আমার, তার গরু না তার বাবার গরু কার সাতায় জানে। যাক আরো কিছু কথা দিতে হবে বক্তৃতা, এখন একটা ধুয়া ধরে নেই। ব
বলে দিয়া মাই, তোরা বলে দিয়া মাই, বৃন্দাবনে কে বাঁশুরি বাজায়, শোনায় বাঁশির বাঁশুরি, শোনায় বাঁশির বাঁশুরি, আমার ভুলাতে চাই বৃন্দাবনে কে বাঁশুরি বাজায়। বাসি আগে শুনি নাই, তারে আগে দেখি নাই, বাঁশুরি যে বাজাই আমি তারে দেখি চাই। ওই আমি সকাল বিকাল যমুনায় যাই, সকাল বিকাল যমুনায় যাই, বসে রই তোমার আগে, কি জাদু জানে পড়া ধরিয়া টানে, বুঝি নাও বাঁশি বাজনা কি আছে মান, কি আছে মান, বাঁশি বাঁশি কি জাদু জানে পড়া ধরিয়া টানে, আমি কেঁদে মোদি ঘনের কোণে, কেঁদে মোদি ঘনের কোণে, না পাওয়ার মরম ব্যথায় বৃন্দাবনে কে বাঁশুরি বাজায়। তোরা বুঝলে আমার মন সখী করতি না এমন, দেখাই কি এনে আমায় সেই মানুষ রতন, অদিন প্রশান্তরেই ব্যথা বেদন, প্রশান্তরেই ব্যথা বেদন, বুঝবে কি বনে ধরায় বৃন্দাবনে কে বাঁশুরি বাজায়। তোমার জানাই নারী বলো না পুরুষ বলো, আমার আবার সে করেছে উচ্চারণ জানেন তো তোকে নিজন, পুরুষই জগতে শ্রেষ্ঠ হয়, আমি করি মামা কখনো পুরুষ শ্রেষ্ঠ হতে পারে না, জানেন তো জ্ঞানী সর্বে যুগে যুগে নারীর গর্বে এই যুবক বা পুরুষ জন্মগ্রহণ করে অনুক্ষণ, আমি বলি সবার কাছে এই জন্ম বা জাতকের জন্য নারী বড় হয়েছে, আর তোর ভগবান কৃষ্ণ পর্যন্ত রাধার ভাই দাস পদ দেয়। আপনাদের আছে জানা মা ফাতেমা যদি মুক্তি না দেয় তাহলে মুক্তি পাওয়া যায় না, অতএব আমি বলি তোমার কাছে নারীরই সর্বশ্রেষ্ঠ গুণ আছে, নারীর বক্ষ সৌন্দর্য একজন যুবককে নরকগামী করতে পারে, আর নারীর বক্ষ নিঃসৃত রসধারা একজন যুবককে অমৃতের সন্ধান পাইয়ে দিতে পারে, অতএব আমার কথা নাও নারী বড় ধরো আমার কথা, তো ওই পথে আগে যাও, আমি করি বর্ণনা নারীকে মা ভেবো, তবে নারী ভাবলে আর উপায় থাকবে না মোরা কম্বুসার হবে। আরো একটা কথা দিয়ে গেছে বক্তৃতা, বলছে বিজ্ঞান বলো না দর্শন বলো, হ্যাঁ বিজ্ঞান বলো না ধর্ম বলো, তুমি আমার কথা বলো, এ বলো তো কোনো প্রশ্নই হয় না, বিজ্ঞান বড় না ধর্ম বড় ওটা কোনো প্রশ্নই হয় না, বিজ্ঞান যেখানে অন্ধ দর্শন যেখানে নাগাল পায় না
আমার ধর্মের সেখান থেকে উৎপত্তি। খুলে বলি সবার সম্পত্তি, দর্শন বিজ্ঞান যেখানে শেষ হয়ে যায়, খুলে বলি সভ্য সবাই, সেখানেই কেবলমাত্র ঈশ্বরের করুণা পাওয়া যায়। অতএব আমি করি বর্ণনা, ধর্মই শ্রেষ্ঠ, বিজ্ঞান কোনোদিন শ্রেষ্ঠ হতে পারে না। আর শ্রেষ্ঠ হয় কি করে বলেন? বলে যে সাদ্দামের ওখানে যে যুদ্ধ হলো, ওই যুদ্ধ করছে কারা? বিজ্ঞানের বোমা। বিজ্ঞান ধ্বংস করে, মানুষের উন্নতি করতে জানে না। আমি বলি তোমার ঠাই। অতএব ধর্ম ধরো, আমার কথা ধরো, আগে ধর্ম পথে অবতরণ করো, তাহলে মুক্তি পাবে। এছাড়া মুক্তির উপায় নাই, নাই, নাই। জাগ জাগ বেশি বলে দরকার কিছু নাই। এ পর্যন্ত আমি এখন ক্ষান্ত করতে চাই, বক্তব্য ভাবিতব্য নহে তো মধু, ভক্ত প্রাণে ব্যথা দানে হবে যে ভরপুর। ডাক দিয়ে কয় ঠাকুর তুমি আমার কথা না, কর্ম বর না ধর্ম বর এই কথাটা কয়। আমি বলি তোমার ধারে তোমার জানা নাই, তুলসী তলে নাম নিলে তারে বটে ভাই, হরি নাম বিনে এই সংসার সাগরে পার হইবার করি না হেরি গোচরে, দেবের দুর্লভ হয় হরি কথা সুধাময়, শ্রবণে কৃতার্থ হই দুরা করি দয়, সকলের সার হয় হরি কৃপা সুধা, শ্রবণ করিলে কর্ণে খণ্ডে ভব পূজা, আহা মরি কি গুণ মধু, শ্রবণেতে পাপ তাপ হয়ে যাবে। অতএব হরি নাম লওয়ার মতো লও, একবার হরি কথা এ মুখেতে কও, যদি ভালোভাবে হরি নাম একবার লওয়া যায়, অতএব তার মুক্তি হবে এ ধরায়। বিজ্ঞান জগতে জানি ধ্বংসই করে, সাদ্দামকে ওই বিজ্ঞানে কেমন করে মারে, আমার দেখো যেভাবে ইরাক ধ্বংস হলো, এই কথাটা সবার মাঝে খুলে বলা ভালো। বিজ্ঞানের বোমা যদি আবিষ্কার না হতো, ওইভাবে কি ইরাক বলো ধ্বংস হয়ে যেত, বাগদাদ শহরের বোধ হয় তেমন কিছু নাই, ওই বিজ্ঞানের ঠেলায় পড়ে মরেছে গোসাই। অতএব ওই ওই কথা আমি করি মানা, বিজ্ঞানের কথা তুমি কবুও বলো না, তুমি বলে না, তুমি বলে পুরুষ শ্রেষ্ঠ এ জগতে হয়, আমি বলি পুরুষ শ্রেষ্ঠ কোনো ক্রমে নয়, নারী শ্রেষ্ঠ হবে আমাদের আছে জানা, নারীর গর্ভে জন্মে যত সবে সানা, গর্ভ নারীর যদি নাই কবু হতো, সৃষ্টি লীলা বলে প্রচারিত কি রতো, অতএব সৃষ্টির মাঝে নারী শ্রেষ্ঠ হয়, এই কথা তোমার কাছে দিলাম পরিচয়, যুগে যুগে নারী যুগে যুগে নারীর কার্য করে ভগবান, ওই নারীকে শ্রেষ্ঠতা করে গেছে দান, তোমার কৃষ্ণ রাধা রানীর পায়ে ধরে বটে, এ কথা জানি আমি বিশ্বের নিকটে। অতএব তুমি এবার আমার কথা নাও, সব কিছু বাদ দিয়ে ধর্ম নারী পাও, দেখো তোমার শিব নারীর পায়ে তোলে বটে বল, কালী কেমন করে শিখিয়ে ভাড়ায়, খুলে বলি আমি সভ্য সবার কাছে, মনে হয় যে কালীর পাড়ায় শিব প্যাট ধসে গেছে, চিত হয়ে পড়ে গেছে কথা মিথ্যা নয়, মাঝে মাঝে গাদা টানে এইটি অভিপ্রায়। অতএব তুমি আমার কথা বটে নেবে, ভালোভাবে আমার জবাব শুনে লবে, এদিকে আর যত প্রশ্ন সে করে গেল দান, একে একে সব প্রশ্নের করলাম সমাধান, সে যাহা প্রশ্ন করে গিয়াছে আসরে, আমি জবাব দিলাম আমার যোগ্যতা অনুসারে, এ জগতে পুরুষ শ্রেষ্ঠ কথা মিথ্যা নয়, এ জগতে নারী শ্রেষ্ঠ কথা মিথ্যা নয়, এই কথাটা আমি আজ বললাম এই সভায়, তাই এদিকে ওদিকে যত সভাসজ্জন, অধীনের দণ্ডবধ করিবেন গ্রহণ, দণ্ডবধ আর হতে পারি কই, আমি দণ্ডের মতো আর করতে পারি কই, হাত হতে যেমন লাঠি ধরায় পড়ে যায়, তেমনি হলে পরে দণ্ডবধ কয়, সেই পথে প্রাণ মরে গেল না গেল না, তাই তো ঘটেছে বিষম যন্ত্রণা, আর যত আছেন মাতৃ জাতি আপনাদের জানাই আমি সতত প্রণতি, জানি মাতৃ জাতি যদি আশীর্বাদ করে তবে দুঃখ আমার যাইবে সরে, আর যত আছেন মমিনি মুসলমান আপনাদের জানাই আমি আদাব ছিলাম, এই পর্যন্ত আমার মতে করে যাব শেষ, অপূর্ব সৃষ্টি হবে পরিবেশ, এই পর্যন্ত আমার আসর সাঙ্গ হয়ে গেল,
রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো।